Hello friends, welcome to my blog My Life My Rule. তোমাদের সবাইকে স্বাগত। Good evening. এখন বিকাল 7:30 বাজে। তো আমি আজকে একটা কেকের রেসিপি করব, তাই ভাবলাম তোমাদের সবার সাথে কেকের রেসিপিটা শেয়ার করি। আমার ছেলে এই কেকটা খেতে খুবই ভালোবাসে। আমি ঘরে বানাই, মাইক্রোওভেনেও না আর ও কেক ওভেনেও না, আমি গ্যাসেই বানাই। তো আমি কীভাবে বানাই কেকটা আর কী কী লাগে না লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখো আর ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভিডিওটার শেষে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা কী কী লাগবে। লাগবে ময়দা, 1.5 কাপ মতো ময়দা, দুটো ডিম, একটু বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, চিনি, দুধ আর সাদা তেল লাগবে, মানে রিফাইন অয়েল যেটা হয় সেটা লাগবে। এরপরে দেখাবো কীভাবে করতে হচ্ছে, কীভাবে আমি কী করছি। যেটা মাম্মি বানায় তার কেকটা সেটা গরম গরম ইয়ামি কেক এই চকলেট দিয়ে বানাবে। ইয়েস তাই ঠিক আছে ঠিক আছে। তুমি খাওগে ইয়েস ওকে। এই যে বাস ইয়েস ইটস আ বাস। হোয়াট কালার ইজ দা বাস? ইয়েলো ব্লু? নো নো নো, সে প্রপারলি সে প্রপারলি ইটস আ ইয়েলো কালার বাস। ইয়া বাটি হোক যাই হোক একটা মাত্রে নিতে হবে, যেটা কিনা সব সব সবার মানে একই মাত্রে ওটা ওইভাবে নিতে হবে। তো আমি কাপই ইউজ করি। ফার্স্টে ময়দাটা নিয়ে নেবো আর আমি মিক্সিতে মিক্স পেস্ট করি, তাহলে ওটা ভালো হয়, সেই জন্য ডাইরেক্ট মিক্সির মধ্যেই নেব। এই কাপে আমি এই কাপে 1.5 কাপ ময়দা নিলাম। আর যেন কেক বানাচ্ছো? यस পাপা। চকলেট কেক? হুম। তাই? হুম। তাহলে বানাও 1.5 কাপ ময়দার সাথে 1 কাপ তেল নেব। 1 কাপ তেল নেবে? চিনিও নেব। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, আমি একটু মিষ্টি বেশি খাই সেই কারণে আমি চিনিটাও 1 কাপ মতনই নেব। যা ভুল হয়ে গেল, চিনিটা আগে নেওয়া উচিত ছিল, তেলটা পরে নেওয়া উচিত ছিল, চিনিটা গায়ে লেগে থাকলো, ঠিক আছে অসুবিধা নেই। বাবা ছাড়া ওটা ধরে না। তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। একটা দিলেই হবে, 1.5 কাপ ময়দাতে একটা ডিম দিলেই হয়ে যাবে। তারপরে দেব এর মধ্যে ভ্যানিলা এসেন্স 1 ঢাকনা আর অল্প একটুখানি। বাবাই ডোন্ট শাউট, ঠিক আছে। নেক্সট লাস্ট বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি ওই 1 চামচের মতোই দিই, আন্দাজ করে তোমরা 1 চামচের মতো দিয়ে দেবে।
হয়ে গেল পুরো সব জিনিসপত্র দেওয়া। এবারে এটাকে আমি পেস্ট করে নেবো মিক্সিতে। দেখো আমি এরকম একটা বড় পাত্রের মধ্যে করি, ওটাকে আগে প্রিহিট করে নিয়েছি একটুখানি খানিকক্ষণের জন্য। ওর মধ্যে একটা হট স্ট্যান্ড দিয়েছি, হট স্ট্যান্ডের ওপরেই বসাবো। আর এদিকে একটা অ্যালমোনিয়ামের পাত্রর মধ্যে, বাটার পেপার থাকলে ভালো হয়, আজকে আমার কাছে বাটার পেপার নেই, তাই একটা নর্মাল পেপার একটু তেল লাগিয়ে বা সাদা তেল লাগিয়ে ওর মধ্যে সাদা তেল লাগিয়ে ওর মধ্যে ভালো করে ঢেলে জিনিসটাকে ভালো করে এরকমভাবে নাড়িয়ে অ্যাডজাস্ট করে ওপরে মোরব্বা আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিয়েছি। এবারে এটাকে একটু সাবধানে বসাতে হবে। দেখো এটা বসিয়ে দিচ্ছি, আধা ঘন্টা মতো লাগবে মিডিয়াম লো ফ্লেমে। এটাকে হালকা ঢেকে দিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেম করে দিতে হবে। চলো আধা ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়। দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে, খেতে কেমন হচ্ছে পরে জানাচ্ছি তোমাদের।